ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2020 এবিটিএ টেস্ট পেপার থেকে ইংরেজি সাবজেক্টের পেজ হচ্ছে 173 এবং 184 অন 184 পেজের যে এসএকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 176 পেজের এক নম্বর এসএকিউ কোশ্চেনটি হচ্ছে হাউ ডিড দ্য হোম মেড পিকেল টেস্ট। এই কোশ্চেনটি হচ্ছে স্ট্রং রুটসের, এটির অ্যান্সার দ্য হোম মেড পিকেল, বাড়িতে তৈরি পিকেল আচার, টেস্টেড করেছিল কি সার্ফ। দুই নম্বর কোশ্চেনটি বলা হয়েছে হোয়াই ডিড দ্য জার পুট অন সাম কমন প্লেস ক্লোথস, জার সাধারণ পোশাক কেন পরেছিল। দ্য জার পুট অন পড়েছিল সাম কমন প্লেস ক্লোথস সাধারণ পোশাক, টু মিট দেখা করার জন্য, টু মিট দ্য হারমিট বিকজ কারণ, হি অ্যাকসেপ্ট সে গ্রহণ করে দেখা করে কাদের সঙ্গে, অনলি কমন পিপল। কোশ্চেন নাম্বার থ্রি, এক্সপ্লেইন দ্য টার্ম এ হাফ নেলসন পুট অন দ্য বয় বাই দ্য ওম্যান। এটির অ্যান্সার হচ্ছে দ্য টার্ম এ হাফ নেলসন, এ হাফ নেলসন টার্মটি ফ্রেসটি ইজ এ কাইন্ড অফ রেস্টলিং হোল্ড, WRESTLING ইজ এ কাইন্ড অফ রেস্টলিং হোল্ড হোলিস্ট অফ দ্য ওম্যান পাঞ্চড অন দ্য বয়েস নেক, মহিলাটি ছেলেটির নেকে ঘাড়ে গলার ওপরে কী করেছিল, পাঞ্চ ঘুষি মেরেছিল, সেটাকেই বলা হচ্ছে এ হাফ নেলসন। কোশ্চিন নাম্বার ফোর, হোয়াই ডিড কালাম কনসিডার হিজ চাইল্ডহুড ভেরি সেকিওর, কালাম তার শৈশবকালকে কেন সেকিওর নিরাপদ বলে মনে করেছিলেন। কালাম কনসিডার্ড হিজ চাইল্ডহুড ভেরি সেকিওর বিকজ কারণ, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড মেডিসিন অর ক্লোথিং। কোশ্চিন নাম্বার ফাইভ, হোয়াট প্রিটেন্স ডিড দ্য অথার টেক অন বাই মুভিং টুয়ার্ডস দ্য উইন্ডো লেজ। এই কোশ্চেনটি হচ্ছে দ্য আইজ হ্যাবিট গল্প থেকে, অ্যান্সার হচ্ছে দ্য অথার টুক অন এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ বাই মুভিং টুয়ার্ডস দ্য উইন্ডো লেজ। কোশ্চেন নাম্বার সিক্স, বলা হয়েছে আফটার দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত যাওয়ার পরে হোয়াট ডিড দ্য জার অ্যান্ড হারমিট ডু টু দ্য ওন্ডেড ম্যান, আহত ব্যক্তিটিকে কী করলেন হারমিট এবং জার। আফটার দ্য সান হ্যাড সেট দ্য জার অ্যান্ড হারমিট ক্যারিয়ার দ্য ওন্ডেড ম্যান, আহত ব্যক্তিটিকে নিয়ে গেলেন কোথায়, ইনটু দ্য হাট কুঁড়ে ঘরের মধ্যে, অ্যান্ড লেড হিম অন দ্য বেড। কোশ্চিন নাম্বার সেভেন, হোয়েন দ্য ট্রেন মুভড ইনটু দ্য স্টেশন হোয়ার দ্য গার্ল গট ডাউন, যেখানে মেয়েটি নেমেছিল, হোয়াট ওয়ার দ্য ফার্স্ট সাউন্ডস দ্যাট গ্রিটেড দ্য অথার্স ইয়ার্স। এটির অ্যান্সার হোয়েন দ্য ট্রেন মুভ, যখন ট্রেনটি মুভড ইন স্টেশনে প্রবেশ করেছিল, মুভড ইনটু দ্য স্টেশন হোয়ার, যেখানে দ্য গার্ল গট ডাউন নেমেছিল, দ্য ফার্স্ট সাউন্ডস প্রথম যে শব্দগুলো যেগুলো গ্রিটেড করেছিল, দ্যাট গ্রিটেড দ্য অথার্স ইয়ার্স ওয়ার, সেগুলো কী ছিল, দ্য ইঞ্জিনস হুইসেল অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য ক্যারেজ হুইলস অ্যান্ড রিদম RHYTHM। কোশ্চিন নাম্বার এইট, হোয়াই ডিড দ্য ওম্যান ওয়ান্ট দ্য বয় টু কম হিজ হেয়ার, মহিলাটি ছেলেটিকে কেন, মানে রোজারকে কেন চিরুনি করতে বলেছিলেন। দ্য ওম্যান ওয়ান্টেড দ্য বয় টু কম হিজ হেয়ার সো দ্যাট, যাতে হি লুকড প্রেজেন্টেবল। এরপর কবিতা থেকে এক নম্বর এসএকিউ কোশ্চেনটি হচ্ছে হোয়াট আর দ্য ইটার্নাল লাইন্স রিফার টু ইন দ্য সনেট নাম্বার এইটিন, সনেট নাম্বার এইটিনের রিফার ইটার্নাল লাইন্সগুলো কোনগুলো। দ্য ইটার্নাল লাইন্স রিফার টু ইন দ্য সনেট নাম্বার এইটিন আর লাস্টের যে দুটো লাইন সেগুলো, ওয়াই অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। কোশ্চিন নাম্বার টু, হোয়াট রোল ডাজ দ্য সান অ্যান্ড এয়ার প্লে আফটার দ্য ট্রি ইজ স্ন্যাপড আউট, অ্যান্সার হবে দ্য সান অ্যান্ড এয়ার মেক দ্য ট্রি ব্রাউন অ্যান্ড হার্ডেনিং আফটার দ্য ট্রি ইজ স্ন্যাপড আউট, গাছকে উপড়ে ফেলার পর সান এবং এয়ার কী করে, সেটাকে ব্রাউন করে দেয়, মানে শুকিয়ে দেয় এবং শক্ত করে, হার্ডেনিং। তিন নম্বর কোশ্চেনটি, হোয়েন দ্য পোয়েট ইজ হাফ ড্রাউসি ডিউ টু দ্য কমফোর্ট অফ দ্য হাফ বার্নিং স্টোভ, হোয়াট ডাজ হি ড্রিম অ্যাবাউট, তখন সে কী স্বপ্ন দেখে। হোয়েন দ্য পোয়েট ইজ হাফ ড্রাউসি ডিউ টু দ্য কমফোর্ট অফ দ্য বার্নিং স্টোভ, হি ড্রিমস অ্যাবাউট দ্য গ্রাস হোপার অ্যামং দ্য গ্রাসি হিলস। কোশ্চিন নাম্বার সিক্স, এ ভয়েস উইল রান, হোয়াট ইজ দ্য ফিগার অফ স্পিচ ইউজড বাই দ্য পোয়েট হিয়ার, এখানে ফিগার অফ স্পিচ হচ্ছে পার্সোনিফিকেশন, দ্য ফিগার অফ স্পিচ ইউজড বাই দ্য পোয়েট হিয়ার ইজ পার্সোনিফিকেশন। কোশ্চিন নাম্বার সিক্স, অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট ইজ ডান অ্যান্ড টু হোম, কী করা হয়েছে এবং কাকে। দ্য অ্যাক্ট অফ কিলিং, মারার কাজ, কিলিংয়ের কাজ, দ্য অ্যাক্ট অফ কিলিং ইজ ডান, করা হয়েছে টু এ ট্রি। কোশ্চিন নাম্বার সেভেন, হোয়াট ডাজ দ্য আই অফ হ্যাভেন ডু
to the poet's friend. The eye of heaven dimmed the gold complexion of his friend. Question number 8. Sun-soaked bed. Explain the imagery in this line. Sun-soaked bed মানে হচ্ছে sun-soaked bed suggest করছে কি that the valley absorbed ABS or BS absorbs the warmth of the sun and loose মানে তাজা LUSH loose vegetation grow there abundantly. পেজ নম্বর 187 এক নম্বর প্রশ্ন থেকে এক নম্বর এসে কেউ হু কেম টু রোহানা টু সি দ্য গার্ল অফ রোহানা স্টেশনে মেয়েটিকে বিদায় জানানোর জন্য কারা এসেছিল এটার অ্যান্সার হচ্ছে দ্য কাপলস দম্পতি হু যারা সম্ভবত হু প্রবাবলি হার প্যারেন্টস যারা সম্ভবত তার পিতামাতা প্যারেন্টস কেম এসেছিল টু রোহানা টু সি দ্য গার্ল অফ দুই নম্বর কোশ্চেন হোয়েন উড কালামস ফাদার হ্যাভ হিজ ব্রেকফাস্ট কালামের ফাদার কখন ব্রেকফাস্ট করতেন Kalam's father would have his breakfast after returning from coconut grove. Coconut নারকেলের যে বাগানটি ছিল সেখান থেকে আসার পরে ব্রেকফাস্ট করত তিন নম্বর কোশ্চেন হোয়ার ডিড মিসেস বেটস ওয়ার্ক এই কোশ্চেনটি এর আগের পেজগুলোতে অনেকবার পাওয়া গেছে দ্য বেটস ওয়ার্ক ইন এ হোটেল বিউটি শপ চার নম্বর কোশ্চেনটি বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য হারমিট সিন হারমিটকে কী করতে দেখা গিয়েছিল ইন দ্য মর্নিং সকালবেলা বাই দ্য জার দ্য হারমিট ওয়াজ সিন হারমিটকে দেখা গিয়েছিল সোয়িং সিডস সিডসগুলো সোয়িং করতে দেখা গিয়েছিল ইন দ্য বেডস ইন দ্য মর্নিং বাই দ্য জার পাঁচ নম্বর হোয়াট কুড দ্য ব্লাইন্ড ন্যারেটর সি ফ্লাশিং বাই ইন হিজ মাইন্ডস আই এটার অ্যান্সার হচ্ছে টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই দ্য ব্লাইন্ড ন্যারেটর কুড সি টেলিগ্রাফ পোস্ট POSTS ফ্লাশিং বাই ইন হিজ মাইন্ডস আই ছয় নম্বর কোশ্চিন হোয়াট ক্যান প্রেয়ার মেক পসিবল প্রার্থনা প্রেয়ার কী পসিবল করতে পারে এটির অ্যান্সার হচ্ছে প্রেয়ার ক্যান মেক পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল এ কমিউনিয়ন অফ স্পিরিট আত্মার মিল ঘটাতে পারে বিটুইন দ্য পিপল কোশ্চিন নাম্বার 7 হোয়াই ডিড মিসেস লুলা বেটস গিভ দ্য বয় $10 কেন দিয়েছিল মিসেস লুলা বেটস গেভ দ্য বয় $10 টু বাই কিনতে এ পেয়ার অফ ব্লু স্যুট শুজ আট নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াইট ডিড জার্স এনিমাই কেম আউট ফ্রম হিজ হাইডিং প্লেস জারের এনিমাই শত্রু তার লুকোনো জায়গা থেকে কেন বেরিয়ে এসেছিল দ্য জার্স অপ্রস্টপি এস হবে দ্য জার্স এনিমাই কেম আউট ফ্রম হিজ হাইডিং প্লেস টু ফাইন্ড অ্যান্ড কিল তাকে খুঁজে পে ফাইন্ড করতে তাকে খুঁজতে এবং মারতে কাকে দ্য জারকে টু ফাইন্ড অ্যান্ড কিল দ্য জার এরপর কবিতা থেকে এক নম্বর এমসিকিউ কোশ্চেনটি হচ্ছে ইন হোয়াট ভার্স কোন ছন্দে ভার্স মানে ছন্দ ফ্রম কোন ভার্সে ইজ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ রিটেন অন কিলিং এ ট্রি কবিতাটি ইজ রিটেন WRITEN রিটেন লেখা হয়েছে ইন ফ্রি ভার্স মুক্ত ছন্দে দুই নম্বর কোশ্চিন হোম ইজ শেক্সপিয়ার সনেট অ্যাড্রেস টু শেক্সপিয়ার সনেটটি কাকে সম্বোধন করে লেখা হয়েছে শেক্সপিয়ার সনেট ইজ অ্যাড্রেস টু হিজ ফ্রেন্ড তিন নম্বর কোশ্চেনটি হোয়ার ডিড মিসেস বেটস ওয়ার্ক না কবিতা থেকে তিন নম্বর কোশ্চেনটি হোয়াট ডাজ দ্য কনক্লুডিং লাইন অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিভিল অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার লাস্ট যে লাইন সেগুলো কী উদ্ঘাটন করে রিভিল করে দ্য কনক্লুডিং লাইন অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিভিলস উদ্ঘাটন করে দ্যাট যে দ্য সোল্ডার ইজ ডেড সৈনিকটি হচ্ছে মৃত চার নম্বর কোশ্চেনটি কনফিউশন হুইচ ইনসেক্ট ক্যারিজ দ্য সং অফ উইন্টার ইন দ্য কি ইন কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় উইন্টারের সংস কে ক্যারিজ করে এখানে দ্য ক্রিকেট হতো কিন্তু ক্রিকেট যেহেতু ইনসেক্ট নয় তার মানে কোশ্চেনটি একটু গণ্ডগোল আছে তারপরে কোশ্চেনটি পাঁচ নম্বর হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন্স দ্যাট দ্য ট্রি কনজিউমস শোষণ করে সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য আর্থ এখানে ফ্রম দ্য আর্থ হবে ফ্রম দ্য আর্থ ছয় নম্বর হোয়াট ডাজ দ্য আই অফ হ্যাভেন ইন শেক্সপিয়ার সনেট রিফার্স টু এখানে আই অফ হ্যাভেন বলতে বোঝানো হচ্ছে দ্য সানলাইট তাহলে ইন শেক্সপিয়ার সনেট দ্য আই অফ হ্যাভেন রিফার্স টু দ্য সানলাইট
সাত নম্বর কোশ্চেনটি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য শোল্ডার্স পিলো মেড অফ? শোল্ডারের পিলোটি কী দিয়ে তৈরি? ফার্ন দিয়ে তৈরি। তারপর আট নম্বর কোশ্চেনটি, হোয়াট ডাজ দ্য গ্রাস হোপার ডু হোয়েন হি টায়ার্ড অফ টায়ার্ড আউট? তাহলে হোয়েন দ্য গ্রাস হোপার ইজ টায়ার্ড আউট, যখন দুর্বল হয়ে পড়ে, হি, ফুল স্টপ হবে না এখানে, হি রেস্ট, সে বিশ্রাম করে, বিনিথ সাম প্লিজেন্ট উইড। Thank you.